সীমান্ত বিবাদ নিয়ে ভারতকে যুদ্ধের হুমকি নেপালের। এদিকে চীনের সাথে সীমান্ত বিরোধ নিয়ে চলছে উত্তেজনা, অন্যদিকে ক্ষুদ্র রাষ্ট্র নেপালও ছেড়ে কথা বলছে না। কালাপানি ও নিপুল লেক নিয়ে গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা ছিল। এর মধ্যেই প্রয়োজনে যুদ্ধ হবে বলে ভারতকে হুঁশিয়ারি করল নেপাল। কালাপানিতে ভারতের রাস্তা তৈরি নিয়ে আপত্তি জানিয়েছিল নেপাল। তাদের দাবি, এই ভূখণ্ড নেপালের অন্তর্গত। এরপর নেপালের রাজনৈতিক মহলে কিছু নেতা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেন। এরই মধ্যে কালাপানি ও নিপুল লেককে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল। তারপর থেকেই উত্তেজনা চরমে। নেপাল ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। সত্যি কি ভারতের মতো পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য রয়েছে নেপালের? সম্প্রতি দ্য রাইজিং নেপাল পত্রিকাকেই একটি সাক্ষাৎকার দিয়েছেন নেপালের উপমুখ্যমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল। কালাপানি সীমান্তে দুদেশের মধ্যে চলা বিবাদ দিয়ে পোখরেল বলেন, ভারতীয় সেনার প্রধান মনোজ মুকুন্দ নারভানে নেপালের গোখাদের ভাবাবেগে আঘাত এনেছেন। ভারতের জন্য বহু বলিদান দিয়েছেন গোখারা, কিন্তু তৃতীয় কোনো শক্তিধর প্ররোচনায় আমরা কালাপানি সীমান্তে বিবাদ করছি বলে যে অভিযোগ করেছেন ভারতীয় সেনা প্রধান তা নিন্দনীয়। প্রয়োজনে নেপালি ফৌজ যুদ্ধ করবে। শুধু তাই নয়, ভারতীয় সেনা কর্মকর্তা গোখারাদের উস্কানি দিতে পোখরেল আরও বলেন, ভারতের জন্য যে গোখরা সৈনিকরা প্রাণের আহুতি দিয়েছেন তাদের ভাবাবেগে আঘাত করেছেন জেনারেল নারভানে। ভারতীয় সেনা প্রধানের এহন মন্তব্যের ভারতীয় সেনার গোখার জনরা স্বজাতির কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না। ব্রিটিশ আমল থেকে ভারতীয় সেনায় সাহসিকতার পরিচয় দিয়ে আছে গোখরা জনরা। বর্তমানে ভারতের ফৌজে প্রায় 40টি গোখা ব্যাটালিয়ন রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে মনোজ সরোবর পর্যন্ত তীর্থযাত্রা আরও সুগম করতে ভারতের তৈরি নয়া সড়ক নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন নেপাল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভিডিও লিঙ্কের মাধ্যমে উত্তরাখণ্ড থেকে নিপুল লেক পাস পর্যন্ত 80 কিলোমিটার লম্বায় একটি সড়কের উদ্বোধন করেন। এই রাস্তা নিয়েই আপত্তি জানায় নেপাল। আর নেপালের এমন আচরণের নৈপথ্য রয়েছে চীন। সরাসরি নাম না করে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সেনার প্রধান মনোজ মুকুন্দ নারভানে। সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনা প্রধান ছাপ জানিয়েছেন, ভারত ও নেপালের মধ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করছে অন্য এক শক্তি। পরোক্ষে তিনি যে চীনের দিকেই আঙুল তুলছেন তাই স্পষ্ট।